হাতে গোনা মাত্র সপ্তাহখানেক বাকি, আর আমি চলে এসেছি আজকে কুমারটুলিতে। প্রায় অনেক ঠাকুর কিন্তু রাস্তা দিয়েই আমি যেতে যেতে দেখলাম বেরিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো মোটামুটি 90% ঠাকুর কিন্তু অলরেডি কালার হয়ে গেছে, আর 10% ঠাকুর বেরিয়েও গেছে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কী কী কাজ কমপ্লিট হলো আর এই মুহূর্তে কীরকম পরিস্থিতি রয়েছে এখানে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। কুমোরটুলিতে ঢুকতে না ঢুকতেই আমি দেখতে পেলাম মায়ের কিন্তু প্রতিমা এখান থেকে বেরিয়ে পড়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে দেখো মায়ের কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু কিন্তু চুলটা লাগানোই বাকি। কুমোরটুলির ভিতরে ঢুকেই আমি একদম একটা সাবেকিয়ানা ঠাকুর দেখতে পেয়ে গেছি। দেখো ভীষণ সুন্দর মায়ের পিছনের যে চালচিত্রটা সেটাও ভীষণ সুন্দর, মায়ের মুখ কিন্তু একেবারে অপরূপ রয়েছে। আর দেখো সাজ কিন্তু একেবারে কমপ্লিট, এবারে কিন্তু প্রতিমা সব বেরিয়ে যাচ্ছে কুমোরটুলির দিকে। মোটামুটি সব ঠাকুরেই কিন্তু সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে, বেরোনোর জন্য সব রেডি হচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা প্রতিমা, পুরো গ্রিন কালার দিয়ে সাজানো হয়েছে। বাকি প্রতিমাগুলো মোটামুটি কমপ্লিট, চুলের কাজটা বাকি রয়েছে। এখানে দেখো একটি ছোট ঠাকুর রয়েছে, এখানে কিন্তু এটা মোটামুটি সাজানোর কাজও কমপ্লিট, এবার কিন্তু চুল লাগানো হচ্ছে। দেখো মুকুটের কাজ চলছে এই মুহূর্তে। আর একটা সুন্দর ঠাকুর দেখাই তোমাদের, কালারটা কিন্তু একেবারে রয়েছে ইউনিকের মধ্যে, মুখটা পুরোপুরি ইয়েলো আর পুরো যে বডিতে কালারটা রয়েছে সেটা কিন্তু রয়েছে পুরো গ্রে এর উপরে। ভীষণ সুন্দর এবং ইউনিক একটা ঠাকুর। মায়ের একটা ট্রেডিশনাল লুক দেখো, এখানে কিন্তু এখনো চুলটা লাগানো হয়নি, বাট ভীষণের পিছনে যে পটচিত্র দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা ঠাকুর তোমাদেরকে দেখাই, এই ঠাকুরটা কিন্তু রয়েছে পুরো বসা স্ট্রাকচারের ওপরে, আর ভীষণ মুখটা মিষ্টি রয়েছে। এখনো কিন্তু পেন্টের কাজ এখনো শুরু হয়নি, বাট ঠাকুরটা ভীষণ সুন্দর তৈরি হতে চলেছে। গতবারের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম মোহন মাসি রুদ্রপালের ঠাকুরগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এসে দেখছি কিন্তু পুরোপুরি চুল লাগানো থেকে শাড়ির কাজ সব কিন্তু একেবারে কমপ্লিট, এবার জাস্ট এখান থেকে পেরোনোর কাজ। দারুণ একটা জিনিস আমি দেখতে পেয়েছি, এখানে কিন্তু মা দুর্গার একটি অদ্ভুত সুন্দর রকমের পেন্টিং রয়েছে, পেন্টিং এর উপর কিন্তু কাজ করা রয়েছে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য একেবারে একটা ইউনিক আইটেম। দেখো আরেকটা সুন্দর প্রতিমা দেখাই, এখানে কিন্তু সাজটা যে এত সুন্দর লাগছে সামনে থেকে, মানে আনএক্সপ্লেইন্ড একটা সাজ রয়েছে কিন্তু। আর মায়ের কিন্তু সবকিছুই রেডি শুধু মুকুটটা ছাড়া। প্রত্যেকটি ঠাকুরকে বর্ণনা করেও বোধ হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর কুমোরটুলি সেজে উঠেছে পুরো রঙে রঙে। আর আজকে সানডে হওয়াতে ভীষণ মাত্রায় ভিড় রয়েছে। দেখো এখানে মায়ের চোখগুলো কিন্তু ভীষণ টানা টানা আর বড় তৈরি করা হয়েছে, আর এখানেও কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু মুকুটের কাজটা বাকি রয়েছে। প্রত্যেকটি প্রতিমা এক থেকে আরেকটা ভীষণ সুন্দর, মানে কোনোটার সঙ্গে কোনোটাকে কম্পেয়ার করা যাবে না। একটা অসম্ভব সুন্দর প্রতিমা তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু মা লাল রঙের একটি শাড়ি পরে রয়েছে, আর মুখটা দেখো এতটাই সুন্দর, আর হাতে কিন্তু শাঁখা পলা পরানো হয়েছে। ভীষণ ইউনিক অ্যান্ড ভীষণ সুন্দর লাগছে মূর্তিটি। আরেকটি মূর্তি তার পাশেই রাখা রয়েছে, এটাও কিন্তু বেশ ইউনিক রয়েছে, মা কিন্তু একটা অন্য গ্রে টাইপের শাড়ি পরানো হয়েছে। কুমোরটুলিতে ট্র্যাডিশনাল ঠাকুর তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু বেশ কিছু থিমের ঠাকুরও রয়েছে। এখন তোমাদেরকে আমি একটা থিমের ঠাকুর দেখাচ্ছি, মা কিন্তু একটু পদ্মের ওপর বসে রয়েছে, আর অসম্ভব সুন্দর এই মূর্তিটি কিন্তু তৈরি করা হয়েছে। স্টুডিওটিতে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, দেখুন প্রত্যেকটা ঠাকুর কিন্তু চক্ষু অঙ্কন অলরেডি ডান, আর শুধু কিন্তু চুল লাগানো আর হাড়ের কাজগুলো বাকি রয়েছে।
আজকে সানডে হওয়ার জন্য কুমোরটুলিতে কিন্তু অসম্ভব পরিমাণে ভিড় রয়েছে, আর মানে অসম্ভব গরমটাও তো পড়েইছে। কিন্তু তার মাঝখানে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে একেবারেই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।